একদিন আরাফাত তার গার্লফ্রেন্ড নওশিনকে ফোন দিয়ে একটি রেস্টুরেন্টে ডাকেন। এরপর নওশিন আরাফাতের জন্য একটি লাল ফুলের তোড়া নিয়ে সেই রেস্টুরেন্টে যায়। আরাফাত তাকে একটি বিউটিফুল ডায়মন্ড রিং গিফট করে। রিংটি দেখে নওশিন অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে নওশিন সেই রিংটি সব সময় তার সাথে রাখত। একদিন সে অফিস থেকে ফিরে দেখে তার ডায়মন্ড রিংটি আর নেই। সে দ্রুত ডিটেকটিভ মিহুলকে ফোন করে এবং তার যে তিনজনকে সন্দেহ হচ্ছে তাদের কথা জানায়। তার রুমমেট স্নেহা, তার বেস্ট ফ্রেন্ড তাসিন এবং তার প্রতিবেশী তনুশ্রী। ডিটেকটিভ মিহুল তখন নওশিনের বাসায় আসে এবং প্রথমে তার রুমমেট স্নেহাকে জিজ্ঞাসা করে। স্নেহাকে জিজ্ঞাসা করলে সে বলে, স্যার আমি গতকাল নওশিনকে বেশ টায়ার্ড দেখলাম, তাই আমি ওকে আর ডিস্টার্ব করিনি, আমি ঘুমাতে চলে যাই। এরপর নওশিনের বেস্ট ফ্রেন্ড তাসিনকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার কাল নওশিনের সাথে দেখা হয়নি, তাই আমি রাত 11টার সময় ওর সাথে দেখা করতে আসি, আর তখন আমি দেখলাম ও ঘুমাচ্ছে, আর পাশে টেবিলের উপর রিং বক্সটি খোলা আছে, তাতে কোনো রিং ছিল না। এরপর ডিটেকটিভ মিহুল তার প্রতিবেশী তনুশ্রীকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি নওশিনের কাছ থেকে একটা বই নিয়েছিলাম, ওটাই ফেরত দিতে আসি, দেখি নওশিন ঘুমাচ্ছে আর তার টেবিলের উপর ফোনটি বাজছে। ডিটেকটিভ মিহুল এদের তিনজনের কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে আংটিটি চুরি করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে কে নওশিনের আংটিটি চুরি করলো? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? এখানে তাসিনই রিংটি চুরি করেছে, কারণ নওশিনের রিংটি যে ডায়মন্ডের ছিল এটা তাসিন কি করে জানলো? আর ওই বক্সে যে সে রিংটি ছিল তাও তার জানার কথা না, আসলে সে সেখান থেকে রিংটি চুরি করেছে আর তাই সে জানে ওই বক্সে রিং ছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। কোন ফলের উপরটা আমরা খাই, ভেতরটা তার ফুল? ভাবতে গেলে বড় বড় পণ্ডিতের হয় ভুল। বলতো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে চালতা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। পানির জন্তু নয় তারপরেও পানিতে বাস করে, হাত নেই পা নেই সাঁতার কাটে, বলতো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে নৌকা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। সাফির ও আকিব তারা দুজনে বক্সিংয়ের জন্য তার স্কুলে অনেক জনপ্রিয়, কিন্তু তারা দুজনে অন্যায়ভাবে তাদের স্কুলের ছেলেদের মারত আর মেয়েদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিত। একদিন তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, কারণ এরা সাজিদ নামের একজন ছেলেকে পেটাতে পেটাতে হত্যা করেছে। তাদেরকে আদালতেও তোলা হয়, আর যেহেতু তারা সত্যি জানতো না সাজিদকে কে খুন করেছিল, তাই কোর্ট তাদেরকে আবার স্কুলে পড়াশোনা করার সুযোগ দিল। কিন্তু কিছুদিন পর তাদের দুজনকেই কেউ হত্যা করল। তখন সেখানে পুলিশ আসে এবং সেই স্কুলের তিনজন লোককে সন্দেহ করে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। গার্ড মাহমুদ তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি ঘুমাচ্ছিলাম, সাফিন ও আকিবকে কে মার্ডার করেছে আমি দেখিনি। এরপর প্রিন্সিপাল ম্যাডাম স্নেহাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি হলে নিজে এসে আজ প্রত্যেকটা জায়গা চেক করি, যেমনটা আমি প্রতিদিন করি। টিচার আয়েশাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি তো প্রথমেই সবার সাথে কথা বলে রুমে আসলাম, আমি এ বিষয়ে কিছুই জানি না। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে সাফির ও আকিবকে কে হত্যা করেছে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও।
ই বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? এখানে গার্ডকে দেখো, আর দেয়ালে টাঙানো সাজিদের ছবিটিও দেখো। অবভিয়াসলি গার্ড সাজিদের রিলেটিভ হয়, কারণ সাজিদের ছবির সাথে তার অনেক মিল আছে। সে আসলে ঘুমায়নি, সে প্রতিশোধ নেবার জন্য সাফির ও আকিবকে খুন করেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একটা মাথা তিনটা পা, চললে বলি জোরে জোরে, থামলে বলি হাই হাই, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে স্লিং ফ্যান। চলো পরের প্রশ্নটি দেখে আসি। রবিবার সন্ধ্যায় প্রাপ্তিকে কেউ তার নিজ বাড়িতেই মার্ডার করে যায়। খবরটি শোনার পর ডিটেকটিভ মিহুল সেখানে আসে এবং তার বাড়িটি ভালোভাবে সার্চ করে। ডিটেকটিভ মিহুল প্রাপ্তির বাড়িতে অন্য মেয়েদের উপস্থিতি বুঝতে পারে। তখন ডিটেকটিভ মিহুল প্রাপ্তির তিনজন ফ্রেন্ডকে সন্দেহ করে, ফাহিম, সোনাম, নীতি। তখন ডিটেকটিভ মিহুল তাদের তিনজনকে বলে, গতকাল সন্ধ্যায় তোমরা কে কি করছিলে? ফাহিম বলে, আমি আমার গাড়িটি ওয়াশ করছিলাম। এরপর সোনামকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি পার্লারে হেয়ার কাটিং করতে গিয়েছিলাম, আমি এই বিষয়ে কিছুই জানি না। এরপর নীতিকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, এই বিষয়ে আমি কিছুই জানি না। তখন ডিটেকটিভ মিহুল এদের তিনজনের কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে আসলে প্রাপ্তিকে মার্ডার করেছে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এদের মধ্যে কে আসলে প্রাপ্তিকে মার্ডার করলো? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? এখানে প্রাপ্তিকে মার্ডার করেছে নীতি, কারণ দেখো ডিটেকটিভ মিহুল আগেই দেখেছিল প্রাপ্তির বাসায় দুটি গ্লাস রয়েছে, আর যার একটিতে লাল লিপস্টিক রয়েছে আর অপরটিতে গোলাপি লিপস্টিকের দাগ রয়েছে। প্রাপ্তির ঠোঁটে লাল লিপস্টিক ছিল আর অপরটি নীতির ঠোঁটে গোলাপি লিপস্টিক ছিল। তার মানে বোঝা যাচ্ছে নীতি তার বাসায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। জন্ম দিয়ে বাপ পালাই, মা বোনও বাসি, লালন পালন করে পাড়া পড়শি, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কে এই উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে কোকিল। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তোমরা স্কিনে কতগুলো এলোমেলো বর্ণ দেখতে পাচ্ছ? তোমাদেরকে এই বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে বলতে হবে এখানে কি লেখা আছে। বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে উত্তরটি পারলে? এখানে লেখা আছে জুতার মালা। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্ক্রিনে দুইটি কাপলকে দেখতে পাচ্ছ যারা ঘুমাচ্ছে। এখন তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই দুজন কাপলের মধ্যে কোন কাপল হাজব্যান্ড ওয়াইফ নয়। বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কে উত্তরটি পেরেছিলে? এখানে থাকা দ্বিতীয় কাপলটি হাজব্যান্ড ওয়াইফ নয়, কারণ দেখো দেয়ালে থাকা লোকটির সাথে যে ছবিটি রয়েছে সেই লোকটির আসল ওয়াইফ, কিন্তু যার সাথে ঘুমাচ্ছে সে তার ওয়াইফ নয়। আর দেখো তার মাথায় কোনো সিঁদুর নেই, আর এটা থেকেই বোঝা যাচ্ছে দ্বিতীয়টাই ফেক। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো?
ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ